বয়স 8 বছর 8 বছর দুই তিন মাস পরে কোরআন শরীফ নিবে নিবে মানে কোরআন ধরবে আসলে আমরা বলি কোরআন শুরু করবে বা ধরবে বলি আপনারা বলেন নিবে নাকি মানে হাতে নিবে এতদিন নাই নি হাতে জি সবক নিবে আচ্ছা চলেন আমার আত্মীয় স্বজন সবাইকে মিষ্টি দিতে চাচ্ছি ইসলামের দৃষ্টিতে কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই দেখেন ইবাদত হচ্ছে তৌকিফি ইবাদতের ক্ষেত্রে প্রমাণ লাগবে আর এটা ইবাদত না এটা মুআমালাত লেনদেন আদান প্রদান যদি কেউ বলে যে শেখ আপনাকে একটা মোবাইল দিতে চাচ্ছি কিন্তু কোরআন হাদিসের দলিল লাগবে আছে নাকি না দলিল লাগবে আসল হচ্ছে যে হাদিয়া দেওয়া জায়েজ হাদিয়া দেওয়া জায়েজ ঠিক আছে তা হাদাও তা হাব জি শেখ আপনাকে দাওয়াত দিতে যাচ্ছি কিন্তু আপনাকে দাওয়াত দেওয়ার কোরআন হাদিস কোনো দলিল আছে আছে মামলাত আসল হচ্ছে জায়েজ হ্যাঁ নাজায়েজ কিছু যদি হয় কি উপলক্ষে জুয়াতে জিতেছে থাইল্যান্ডের লটারি বা অমুক লটারিতে জিতেছে তখন হারাম তো দুনিয়ার মামলাতে যখন হারাম আসবে তখন হারাম একজনকে আমি মোবাইল গিফট দিতে চাইছি ধরেন আপনারা অনেকে কিন্তু মোবাইল নিয়ে যান মোবাইল গিফট দেওয়া জায়েজ না জায়েজ নয় আসল হচ্ছে জায়েজ কারণ মামলাত কিন্তু যদি জানেন যে যাকে আমি গিফট দিতে চাই সে পাপি নাম্বার ওয়ান ও আমার মোবাইল দিয়ে পাপ বেশি করবে তাহলে দেওয়া জায়েজ নাই তাহলে দেওয়া জায়েজ না কারণ আপনি গুনার কাজে সহযোগিতা করলেন অংশ নিলেন আপনি গুনার কাজে জীবিত বিষয়গুলি জানতে হবে তো আপনি মিষ্টি খাওয়াইতে পারেন কোনো অসুবিধা দেখ বেদাত না আবার কিছু চরমপন্থী মুফতি আছে কোথায় আছে নবী সাল সাহাবিরা তো কোরআন শিখেছেন কোরআন শুরু করেছেন পড়েছেন কখন মিষ্টি খাইয়েছেন এটা ইবাদত নাই মামলাত বোঝা গেছে সুতরাং জায়েজ কারণ এই 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 সমস্যাগুলি আমাদের আহলেদ সমাজে আছে বাড়াবাড়ি এবাদত আর মামলাত কোনো পার্থক্য করে না মামলাত আসল হচ্ছে হালাল আর এবাদত আসল হচ্ছে যে হারাম এবাদত নতুন কিছুই করতে পারবেন যতক্ষণ পর্যন্ত প্রমাণ না পাবেন দিতে না পারবেন জি